আবার তারাবাতির থেকে তারাবাতি জ্বলাবি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। সবার দীপাবলি আর কালী পুজো কেমন কাটলো? কালী পুজোতে সবাই কতগুলো করে ঠাকুর দেখলে? খুব আনন্দ হয়েছে বলো? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এই বছরের দীপাবলি এবং কালী পুজো কেমন কেটেছে। যে বছরই এখানে থাকি দিওয়ালিতে, তখনই যেটুকু সম্ভব সেভাবে একটুখানি ঘরটাকে সাজাই। গত বছর তো কালী পুজোর সময় কলকাতাতে ছিলাম, আর এই বছর এখানে। মা বলল 14টা বাতি দিতে হয়, আর তাই সেটাই দিলাম। আর সাথে ঘরে যে টুনি লাইটগুলো ছিল সেগুলোকে একটুখানি জ্বালিয়ে দিলাম, যাতে ঘরটা দেখতে আরো সুন্দর লাগে, ঘরগুলো যেন আরো ছকমক করে। বাইরে অবস্থা দেখুন, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু বাইরে খুবই জোরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে চলছে হাওয়া। তার উপরে আমি আবার এখানে এই চারটে মোমবাতি জ্বালিয়েছি, জানি না এই মোমবাতিগুলো কতক্ষণ লাস্টিং করবে। আমার এই ছোট্ট ঘরটাকে একটু নিজের মতন করে সাজিয়েছি, এবার রেডি হয়ে যাব পাশেই এখানে একটা ফ্যামিলি আছে তাদের বাড়িতে। আজ তাদের বাড়িতে কালী পুজো, অমিত তো নেই তাই আমি একাই যাব, আর বৃষ্টিটাও এখন কমে গেছে তাই যেতে অসুবিধে নেই। যেহেতু বৃষ্টিটা কমে গেছে তার জন্য শাড়িটাই পরে যাচ্ছি, আর সাথে জ্যাকেটটা তো থাকবেই। আজ বৃষ্টি হয়ে ওয়েদারটা না আরও বেশি ঠান্ডা করে দিয়েছে, তার জন্য শাড়ির ওপরে জ্যাকেটটা না পরে আর বেরোনো গেল না। দেখুন, হাওয়া হওয়ার পরেও আমার চারটে মোমবাতির মধ্যে একটাও কিন্তু নেভেনি। প্রথমে যাকে দেখলেন উনি হলো রুমাদি, আর ইনি হলো রিন্টুদা। কালী পুজোর সমস্ত রান্না রুমাদি করলেও রিন্টুদার কাজ হলো বেগুনি বানানো। এই ভাজা ভুজির বিষয় না, রিন্টুদাই একমাত্র এক্সপার্ট। এই ব্যাপারে রিন্টুদাকে কেউ হারাতে পারবে না। আর আজকের আয়োজন হলো ফ্রাইড রাইস, সব সবজির তরকারি আর বেগুনি, এছাড়াও ঠাকুরের ফল মিষ্টি তো আছেই। অমিত আর রিন্টুদা একই পাড়া থেকে চেনা, আর আমি ফ্রান্সে আসার পর থেকেই দুজন দুজনের বাড়িতে যাতায়াত, একসাথে ঘুরতে বেরোনো, এই সব কিছুতেই চেনা পরিচয়টা আরো বেশি হয়ে গেছে। এই বাড়ির পুরো ডেকোরেশনটা কিন্তু রুমাদি আর রিন্টুদা দুজনে মিলেই করেছে। ঠাকুর রাখা জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর তার পাশাপাশি ঠাকুরদেরকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওনাদের একটা মেয়ে আছে, হেই যে সৃঞ্জিনী, আর সৃঞ্জিনী সব সময় যেন নিজের ট্যাব নিয়ে ব্যস্ত থাকে। আমার ফোনে করছে এটা, ফুলঝুরি ফাটানোর পরে আমরা সবাই একটুখানি বসে বসে গল্প করছিলাম, আর তার আগে আমরা একটুখানি ফল প্রসাদও খেয়েছিলাম, বাট সেটা ভিডিও আমি নিতে ভুলে গেছি, আর ফল প্রসাদে কি বা ভিডিও নেব, তো সেই কারণে সেটার আর ভিডিও আমি নিইনি। আমাদের কাছে গল্প করার টপিকটাই হলো কলকাতার গল্প। কে কোন বছর কলকাতাতে গিয়েছিল, কোন বছর কে কোন পুজোটা কাটিয়ে এসেছে, এই গল্পটা ছাড়া আমাদের কাছে আর কোনো টপিকই থাকে না গল্প করার জন্য।
এই গল্প আড্ডা করতে করতে কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেই পারেনি। তো সেই কারণে আমরা চলে এসেছি এখন রাতে ডিনার করতে। এই যে এখানে আবার রুমাদি প্লেটটা দেখিয়ে দিচ্ছে, ফ্রাইড রাইস, সবজি, বেগুনি আর পাঁপড় ভাজা। হ্যাঁ, আমি পাঁপড় ভাজাটা তখন বলতে ভুলে গিয়েছিলাম। চলুন এবারে ঝটপট খেয়ে নেওয়া যাক। আমার এই বছরে দীপাবলি তো এভাবেই কেটেছে, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি আমার ভিডিওটা এখানেই স্টপ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভিডিওটা আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটায় নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা যদি চান আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।